দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এন টিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন দর্শক যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে এই সময়ে ত্বকের বিভিন্ন সমস্যা এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক চলুন প্রথমে পরিচিত হই আজকের অতিথির সাথে অধ্যাপক রাশেদ মোহাম্মদ খান উনিশশো সালের জানুয়ারি মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন তিনি উনিশশো সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজের চর্ম ও যৌন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন স্বাগত জানাচ্ছি স্যার আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ স্যার সাথে সাথে আবহাওয়া কখনো বৃষ্টি কখনো প্রচন্ড রোদ কি কি ধরনের আসলে ত্বকের সমস্যা এই সময়টাতে বেড়ে যায় প্রচুর বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে রাস্তায় পানি জমে যাচ্ছে লোকজন প্রচুর ভিজতেছে পানিতে কিছু কিছু রোগ আমরা এর জন্য দেখতে পাচ্ছি একটা হচ্ছে এই পানির মধ্যে প্রচুর পলিউশন আচ্ছা ময়লাগুলোর মধ্যে আছে সেই কেমিক্যাল গুলো কোনো কোনো ক্ষেত্রে আমরা একটা সৃষ্টি করছে আচ্ছা বলে থাকি আমি ইরিটেন্ট কিছু কিছু জিনিস যেগুলো পানির মধ্যে আছে থেকে একটা কন্ট্যাক্টাটিস এক ধরনের আরেকটা হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন আচ্ছা একটা ভেজা সেচ্ছত এনভায়রনমেন্টে এই ফাঙ্গাসগুলো বেশি বেশি গ্রো করে অনেক রকমের ফাঙ্গাস আছে তার মধ্যে একটা আমরা বলছি যে রিং ওয়ার্ম গায়ের মধ্যে রিং এর রিংয়ের মতো হয় যে আমরা ভাজে ভাজে হয় রিং রিং এর মতো আর একটা হচ্ছে ক্যানিডা আঙুলের ফাঁকে ফাঁকে হয় সাদা সাদা হয়ে যায় যারা হাউস ওয়াইফ যারা প্রচুর পানি কাজ করেন তাদের আঙুলের ফাঁকে থাকে সাদা সাদা হয়ে যাচ্ছে এটা এক ধরনের ফাঙ্গাস এটাকে আমরা বলছি ক্যানিডা নামক ফাঙ্গাস আর একটা খুব কমন যেটাকে আমরা বলি সৌদ হুম হুম সাদা সাদা প্যাচ প্যাচ হয়ে যায় প্যাচ প্যাচ হয়ে যাচ্ছে এবং এটাকে যেসব জায়গায় বেশি ওয়াইলি যে টাইপ অফ স্কিন যেগুলো ফেস চেস্ট ব্যাক বুকে পিঠে এই ফাঙ্গাসটা খুব বেশি হচ্ছে বেশি হচ্ছে আপনি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বলেছিলেন সেটা কিভাবে বোঝার উপায় আছে এটা আসলে একটা প্রধান সৃষ্টি করবে চামড়ার মধ্যে ছোটো ছোটো পানির মতো ছোটো ছোটো বেসিক্যাল বলি ছোটো ছোটো পানির দানা নিয়ে উঠবে এবং প্রচুর চুলকাতে থাকবে স্কিনটা লাল হয়ে যাবে হ্যাঁ দেখা যাবে যে এটা আমাদের যেমন ফাঙ্গাল ইনফেকশন একটা

তো এই যে আপনি বললেন কিছু রোগের কথা যেটি এই সময় বেশি হচ্ছে এই যে ফাঙ্গাল ইনফেকশনের কথা যদি আপনি বলে থাকেন দুই ধরনের বলেছেন ইতিমধ্যে কি করণীয় আসলে এরকম হলে কখন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া প্রয়োজন মনে করেন एक्चुअली ফাঙ্গাল ইনফেকশনটা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের ট্রিট করা উচিত তবে আপনারা প্রিভেনশনের জন্য আপনারা যেটা করতে পারেন হ্যাঁ যাতে না হয় ফাঙ্গাল ইনফেকশন খুব ভিজে ভিজে আছেন ঘামে খুব ভিজে যাচ্ছেন পাশে এসে ড্রেসটা চেঞ্জ করে শুকনো কাপড় পরে ফেলেন সুন্দর করে সামান্দু গাটা ধুয়ে কাটাকে সুন্দর করে মুছে একটা ভালো মশ্চারাইজার মেখে দেন গায়ের মধ্যে হ্যাঁ এতে কিন্তু যদি শুকনো যত শুকনা থাকতে পারবেন তত ফাঙ্গাল ইনফেকশন কম হবে আর যদি হয়েই যায় তখন কিন্তু বিশিষ্ট লাগবে সেখানে আমাদের অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেটস আছে অ্যান্টিফাঙ্গাল ক্রিমস আছে যেগুলো লাগাতে হয় তবে এখানে একটা বলা উচিত আমরা খুব ডিফিকাল্টি ফেস করছি রিসেন্টলি যে ফাঙ্গাল ইনফেকশনগুলো খুব রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে

খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এই জন্য আমরা যেটা বলবো আপনি যে কোনো ওষুধ লাগাবেন না না বুঝে না জেনে কোনো ওষুধ লাগাবেন না আপনার আপনি বিশ্ব চিকিৎসক কথা বলে ওষুধ লাগান এবং যেটা খুব জরুরি এই ওষুধ অনেকে মনে করেন সাত দিন খেলেও ভালো হয়ে গেল

সাধারণত হয়ে যায় এই জন্য আমাদের হাউস বৃষ্টিতে ভিজছেন যারা বন্যাও হতে পারে যারা অনেকক্ষণ রাখবেন প্রথমে এসেই আপনারা প্রথমে সুন্দর করে পানি ধুয়ে ফেলেন সাবান দিয়ে ধুয়ে ধুয়ে ফেলেন সুন্দর করে 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 ভালো দেন আঙুলের ফাঁকগুলোকে খুব ভালো করে টিস্যু পেপার টাওয়াল ওয়াট এভার দিয়ে আপনি পাটাকে খুব শুকনো করে নেন শুকনো করে ভালো মস্চারাইজ লাগিয়ে দেন যাতে এই ফাঙ্গাস যদি সেখানে লেগেও থাকে কোনো কন্ট্রাক্টের সাথে না হতে পারে এর সাথে যদি হয়ে যায় সেখানে কিন্তু আপনার অ্যান্টিফাঙ্গাল ট্যাবলেট এবং

আর কিটাকোনাজল টু পার্সেন্ট শ্যাম্পু সিলিনিয়াম সালফাইট শ্যাম্পু এটা হচ্ছে ফাঙ্গাসগুলো চুলের গোড়া গড়া লুকিয়ে থাকে এই জন্য ইনফেকশন খুব হয় বেশি বেশি হয় এই জন্য যখন শ্যাম্পু করবেন প্রথমে মাথার শ্যাম্পুটা দিবেন গায়েও লাগাবেন যেসব জায়গায় অলমোস্ট সারা আগে লাগানোর চেষ্টা করবেন কিছুক্ষণ চার পাঁচ মিনিট রেখে ধুয়ে ফেলেন তাহলে কিন্তু দেখা যাবে এটা প্রিভেনশন এটা নতুন করে হবে না আচ্ছা মানে প্রিভেনশনটাও হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আচ্ছা একটু জানতে চাইবো যে অয়েল স্কিনে তো ব্রন অনেক বেশি বা একনি অনেক বেশি হওয়ার একটা ঝুঁকি রয়েছে তো আসলে এই সব ক্ষেত্রে কি করণীয় মানে বয়ঃসন্ধিকালে পিরিটিতে ইট ইজ কমন ব্রন হয় না এরকম লোক কম আছে আমরা বলে এটাকে আসলে রোগ নাকি সামথিং বয়সেরই একটা ব্যাপার হ্যাঁ হ্যাঁ অনেক ক্ষেত্রে তবে যেটা হচ্ছে এটাকে যদি আমরা প্রপারলি ম্যানেজ না করি তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ক্ষত

মুখ ধোয় হ্যাঁ আমরা বলি একটার বেশি সাবান দিয়ে মুখ দিলে সাবান থেকে এক সুতরাং বেশি সামান দেওয়া যাবে না দিন এক থেকে দুবার অন্য সময় ধুতে চলে পানি দিয়ে ধুয়ে ফেলেন কোন চাপা চাপি করা যাবে না হ্যাঁ খোটা খুটি করলেই চামড়ার ভিতরে সে ফেটে যাবে একটা বড় ইনফেকশন তৈরি হবে এবং সেটা একটা স্কার তৈরি করবে ক্ষত তৈরি করবে সেসব ক্ষেত্রে কিন্তু আমরা বলি যে চাপাচাপি খেলে না করে যদি বেশি হয় একজন বিশু চিকিৎসকদের দেখা করে একটা ভালো অ্যান্টিবায়োটিক আমরা অনেক ওষুধ আছে ভালো ভালো ওষুধ টপিক্যাল অ্যান্টিবায়োটিক আছে যে এই বনকে কমা দেওয়ার জন্য আমরা কিছু ভিটামিন এ রেটিনার্স বলে আমরা সিনথেটিক ভিটামিন এ এগুলো খুব সুন্দর ওয়ালগানিক ছোটো হয়ে আসে ওয়ালসিক্রেশন কমে যায় ব্রনের যে ক্ষতিকারক প্রভাবটা আহ চলে যায় তবে একটু মনে রাখতে হবে ধৈর্য ধরে লাগাতে হবে একটু লং টার্ম লাগে কারণ অনেকেই কিছুদিন আহ

এটা একটা রিজেনারেটিভ খুব একটা পটেন্সিয়াল আছে এটা এটা আমরা হচ্ছে মধ্যে ঢুকিয়ে দিলে তাহলে দেখা যায় স্কারগুলো আসতে এলিভেট হয়ে যায় খুব বড়ো স্কার হলে আমরা কেটো ফেলি এটাকে বলে আমরা পাঁচকার রিঙ্গল পাঁচকার এলিভেশন এগুলো করি আবার ফাইনালি যখন সব ভালো হয়ে গেল ছোটো ছোটো স্কার কিছু রয়ে গেছে যেগুলোর জন্য আমরা করতে পারি যেটা হচ্ছে ড্রাম ব্রেশন এটা খুব রাফলি বোঝাম বলি এটা কাটকে ঘষে যেমন সমান করি রান্নাঘর সমান করে দিই না এরকম সেরকম একটা ইয়ে আছে ডায়মন্ড ফ্রেসি ডায়মন্ড একটা মেশিন ওটা দিয়ে আমরা ঘষে ঘষে রিমুভ করতে পারি এর সাথে যদি একটু ভালো হবে এই সময় ত্বকের যত্নটা কিভাবে হওয়া উচিত সেটা যদি খুব সংক্ষেপে বলেন আমরা যেটা বলছিলাম প্রথমে যে যাদের বৃষ্টি ভেজা সময়ে সুন্দর করে সে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ফেলেন গাটাকে ভালো করে মুছে আপনি একটা ভালো মশ্চারাইজার গায়ে লাগাতে পারেন আপনার কাপড়গুলো একটু সুতির সাদা সাদা কাপড় পরেন যাতে গরমটা বেশি না লাগে এবং সেখান থেকে আপনি ঘামাছিতেও মুক্তি পাবেন এই সময় ঘামাচিও খুব বেশি হচ্ছে ঘামাচি থেকে মুক্তি পাবেন বেশি করে ভিটামিন সি খান লাইক ভিটামিন সি বলি লেবু আমলকি কমলা পেয়ারা এগুলোতে প্রচুর ভিটামিন সি আছে এগুলো এগুলো হেল্প করবে যতটা সম্ভব ঠান্ডা থাকা এবং স্কিনের যতটা সম্ভব আরাম দেয়া এটি আমাদের মাথায় রাখতে হবে যত্ন তো অবশ্যই রয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ চমৎকার আপনাদেরকে ধন্যবাদ দর্শক শুনছিলাম এই সময়ে ত্বকের কি কি সাধারণ সমস্যা হতে পারে তা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেশ কিছু পরামর্শ জানলাম প্রতিরোধের বেশ কিছু উপায় বললেন আমাদের আজকের অতিথি আশা করছি আপনাদের উপকারে আসবে প্রিয় দর্শক স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে জানাতে পারেন এই ঠিকানায় প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন এনটিভি টিভি ভবন সাততলা একশো দুই কাজী নজরুল ইসলাম এভিনিউ কারণ বাজার ঢাকা এক দুই এক পাঁচ ফ্যাক্স নয় এক চার তিন তিন আট ছয় থেকে সাত পর্যন্ত অথবা ইমেল করুন স্বাস্থ্য প্রতিদিন ডট কম এই ঠিকানায় দর্শক স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে যখনই রোগটা ধরা হবে বা আইডেন্টিফাই করা হবে যে এটা অটিজম স্পেকট্রাম ডিজর্ডার তখন বাবা মাকে ব্রেক ডাউন দ্য সাইলেন্সের মাধ্যমে ইতিবাচক ওয়েতে বলতে পারবো যে শিশুটির মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আছে তত তাড়াতাড়ি তাকে ইন্টারভেনশনে আনা যাবে ইন্টারভেনশনে আনলে যে শিশুটির যে অবস্থায় আছে মানে শিশুটির মধ্যে যেই যোগ্যতা আছে সেটাকে কাজে লাগিয়ে তাকে আমরা একটা অর্থবহ জীবন দিতে পারি প্রিয় দর্শক বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এন টিভিতে সম্প্রচারিত আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়